নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুডনোট ক্রিয়েশনস। আজ আমি টকঝাল মিষ্টি আমরার চাট তৈরি করব। খুবই কম উপকরণে আমরার এই চাটটি আমি তৈরি করব, তবে খেতে কিন্তু রাস্তার পাশের দোকানের থেকে কোনো অংশেই কম হবে না। চলুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। আমরা মাখার জন্য আমি এখানে একটা ডাব বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা, ধনে পাতা আর নুন দিয়ে আমি এই কাঁচা লঙ্কা আর ধনে পাতাগুলো একটু থেতো করে নিচ্ছি। রাস্তার পাশের দোকানে বা রেল স্টেশনে কাকুরা কিন্তু এইভাবেই আমরা মাখার জন্য কাঁচা লঙ্কা আর ধনে পাতা প্রথমে থেতো করে থাকেন, তবে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ডও করে নিতে পারেন। এবার আমি একটা একটা করে আমরা এইভাবে কেটে এই ডাব্বার মধ্যে দিয়ে দিচ্ছি। আমরাগুলো একটু পাতলা করে আর সমান করে কাটলে আমরার প্রত্যেকটা বাইট থেকে একই রকম স্বাদ পাওয়া যাবে। আর এইভাবে লম্বা লম্বা করে আমরাগুলো কাটলে দেখতে ভালো লাগে, তবে আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন। সবগুলো আমরাই লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার আমরা মাখার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ভাজা মশলা, এর মধ্যে রয়েছে গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য চিনি, বেশ খানিকটা কাশুন্দি আর দিয়ে দিচ্ছি বিট নুন। নুন আর ঝাল কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার ছুরি দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস, তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম ডাব্বায় আমরা মাখলে আমরা মাখাটা খুব সুবিধের হয়। আমাদের আমরা মাখা একদম তৈরি হয়ে গেল। এবার রাস্তার পাশের দোকানের মতো আমি একটা ঠোঙায় পরিবেশন করছি। দেখুন বন্ধুরা, দেখতে কি দারুণ লাগছে না? এরকম অসাধারণ আমরা মাখা দেখলে সবার কিন্তু জিভে জল আসতে বাধ্য। খুবই সাধারণভাবে আমি আমরা মাখা তৈরি করে ফেললাম। আপনারাও বাড়িতে অবশ্যই একবার করে ট্রাই করতে পারেন। টকঝাল মিষ্টি আমরা মাখা বা আমরার চাটটি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন প্রেস করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।